Hi, Toi Toi. Hi, hi, Toi Toi. Hey, আমার মার্সিডিজটা বাইর কর নাক কাটা রমজান নাকি জেল থেকে বাইরে ইয়া বড় বড় কথা কইতাছে খবর পাইতাছি বাস স্ট্যান্ডে ওর লোক আমার চাতা নিবার আইবো একবার দেখবার শখ হইছে মান্দার পর নিজের শোলটা ঘাও করবার চায় এই মার্সিডিজটা বাইর কর এত টাকা আর এখন বিয়ে করবেন নাকি আবে হালাই আজ 1 তারিখ না কালু মামার মাসিক চাঁদা দেওয়ার তারিখ এই হালাই মামা খালু গেলে গিয়া বহুত মুসিবতের মধ্যে আছি ড্রাইভার সমিতি ঠিক মতো চাঁদা না দিলে নেতাগিরি একেবারেই ছ্যার ওই কেডা একদিন পর তোমরা কই থেকে আরে আমাগো ওস্তাদ রমজান ভাই জেল থেকে ছাড়া পাইছে এখন টাকা লাগবো টাকা তাই তোমার কাছে পাঠাইছি এই শালার বাচ্চা মনে হয় নতুন কথা হুনলি এই প্রথম হুনলি জলদি কর টাকা নাই তুই তোর হাতে ওইগুলি কি খবরের কাগজ টাকা দে কইতাছি টাকা দে টাকা দে কইতাছি এইগুলান কালু মামার মাসিক চাঁদা কালু মামা এতদিন আমাকে উস্তাদ আছিল না তাই ওই কালু মামাগিরি দেখাইছি অহন উস্তাদ আইছে তোর কাল্লুর ওই মামাগিরি হোল কইরা পা ছাপিয়া ঢুকাই দিমু কালু মামা তোর কথাতে আমি খুব কষ্ট পাইছি বড় কষ্ট পাইছি তুই কইলি কালু মামারে ফোল কইরা পাচাদা ঢুকাই দিবি এত বড় ফুটা এই শহরে কারো নাই যার ফুটার ভিতরে আমার ঢুকাই দিবার পারস তোর দেখতাছে আওয়াজ ওচা তোর অপারেশন করতে হইব তোর আওয়াজ কমাইতে হইব কাল্লু বাবা তোমার খোদার কসম আমারে তুমি মাফ করে দাও কাল্লু বাবা কাল্লু শুয়ারের বাচ্চা আমার তেজি কুত্তা ডারে জবাই করে দিছে তাই আমিও ওর একটা কুত্তারে জবাই করে দেখাবার চাই রমজান বদলা নিবার জানে কোন ফ্যাক্টরির মাল আমার গোডাউনে ভাইজান কাল্লু মামার লোক আমগো এলাকায় চান্দাবাজি করবার আইছিল তাই ধৈর্য আনছি এখন যা করবার আপনি করবেন ওই নামা না আর আসুন না মালটা দে মেরে না আমাকে মেরে না
হ্যালো, কালু মামা বলছি। কালু মামা, ওই কন্ট্রাক্টর তোমারে মারার জন্য নাক কাটা রমজান রে কন্ট্যাক্ট করছে। বান্দির বাচ্চায় অহান কই, বাড়ির দিকে যাচ্ছে। নীলজীব, টয়োটা হাইলাক্স, নাম্বার ঢাকা মেট্রো ঘ 11-10-57। ওই কন্ট্রাক্টর বান্দির বাচ্চার গায়ে গা হইছে, অপারেশন করতে হইব। বান্দির বাচ্চারে নামা। মাইনছে আমারে কন্ট্যাক্ট করে মানুষ খুন করার লেগা, আর তুই আমারে খুন করার লেগা ওই নাক কাটা রমজান রে কন্ট্যাক্ট করছস। শরীরটারে গাও করলি, অপারেশন করতে হইব। তুই কি মনে করছস রমজান আমার চাইতে বড় রংবাজ? এই তুই আমার খুন করার কথা মুগ্ধা বাইর করছস, আইস তুই অজু করছস, করস নাই। এই পানির বোতল আন। মান্দার পোলারে অজু করায় দে। নন্দা, মান্দার পোলার নদীত ফেলায় দে। চল একে নিয়ে চলো, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো। আমার হাতে চুরি লাগাইস না, আমি খুব কষ্ট পামু। এই রেজাল ভালো হইব না, তোর হাত দুইটা আমি কাইটে ফেলাবো। তুই পুলিশ অফিসারের হাত কাটবি? এত বড় সাহস! চল থানায়, তোর মামাগিরি আজ দেখাচ্ছে, চল। তুই দেড় টেকা দামের পুলিশের পায়ে ধরছস, এটা খুব অন্যায়। আরে আমার বেশি দিন আটকে রাখবার পারবো না, আমি তোর এক কানে ফুদিমু। ওই আমি তোর এক কানে ফুদিমু, আর এক কান দা বাইর করে দিমু। কাল্লু বাবার কিছু হলে, কাল্লু বাবার কিছু হলে, কাল্লু বাবা জেলে কেন? কাল্লু বাবা জেলে কেন? কাল্লু মামার চরিত্র ফুলের মতো পবিত্র, কাল্লু মামার চরিত্র ফুলের মতো পবিত্র, কাল্লু মামার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, কাল্লু মামার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, কাল্লু মামার মুক্তি চাই, মুক্তি চাই। কাল্লু মামা জেলে থাকবো, আর আমি তার ভাই হইয়া হাত পা গুটে বসে থাকুন। ওই ভাই না, উকিলের সাথে আলাপ কইরা কাল্লু মামারে জেল থেকে বাইর করার ব্যবস্থা কর। আমি তো চেষ্টা চালাই যাইতাছি, কিন্তু ওই শালা ইন্সপেক্টর মাসুদ বহুত শক্ত মাল। শালার বুকে গুলি কইরা টুলকি মেরে দে টুলকি। না না না, ইন্সপেক্টর মাসুদের কিছু হইলে
সবাই বুঝে যাইব এইটা কাল্লু মামার চাল। কিছুদিন যাক কেস কোর্টে উঠুক, তখন বড় উকিল ধইরা কাল্লু মামারে ছাড়াই আনতে হইব। তোর মাথা খারাপ হয়ে জানি তো? কেন, ঢাকা শহরের এত বড় বিশ্ববিদ্যালয়, এতগুলা কলেজ, সবই তো আমাদের দখলে। তুই কাল্লু মামাকে বাইর করার ব্যবস্থা কর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কলেজে আমি একাই যথেষ্ট। আমার কথার উপরে কলেজে কথা বলার সাহস কোন শালার আছে?